আসসালামু আলাইকুম। উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 বিভিন্ন কলেজের ভর্তি তথ্য নিয়ে রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 ভর্তি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একসাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই বিস্তারিত। প্রথমেই আসি, এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন করতে সার্ভার সমস্যা হচ্ছে, তাহলে কি করতে পারি? যেহেতু সবাই একসাথে আবেদন করে, সেক্ষেত্রে সার্ভার ডাউন হওয়ারই কথা। এর জন্য রাতে বা খুব সকালে এই আবেদনটি করতে পারো, আশা করি কোনো সমস্যা হবে না। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন কীভাবে সংশোধন করতে পারি? একদম সহজ, তুমি মোবাইল নম্বর ও সিকিউরিটি নম্বর দিয়ে লগ ইন করে সংশোধন করতে পারবে। কতবার আবেদন সংশোধন করতে পারবো? প্রথম ধাপে 20 তারিখ পর্যন্ত সর্বোচ্চ 5 বার এই সংশোধনটি করতে পারবে। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন পত্র প্রিন্ট করতে হবে কি? অনেকেই এই কোশ্চেনটি করে থাকো। হ্যাঁ, করতে পারবে, এতে কোনো ক্ষতি নেই। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন করার পর কি করতে হবে? অবশ্যই আবেদনের পর রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে ও রেজাল্টের পর নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করতে হবে। নিশ্চয়নের জন্য 200 টাকা এজন্য লাগবে। এক্সআই ক্লাস অ্যাডমিশন আবেদনের সময় আমি ভিন্ন বিভাগ, জেলা বা গ্রুপ সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, অবশ্যই সিলেক্ট করতে পারবে। দোকানে আবেদন করে পরে নিজে মোবাইল বা পিসি থেকে আবেদন করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবে। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন করার পর SMS আসেনি, কিভাবে বুঝবো আবেদন হয়েছে? লগ ইন করে দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশনটি এবং প্রিন্ট অপশনে গেলেই বুঝতে পারবে তোমার আবেদনটি সফল হয়েছে কি না, এছাড়াও উপরেও দেখতে পাবে। এক্সআই ক্লাস অ্যাডমিশন সিকিউরিটি কোড হারিয়ে ফেলেছি, তাহলে কি করতে পারি? এ নিয়ে আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও আছে, দেখে নিতে পারো, সেখানে ডিটেলস আলোচনা করে দেখিয়েছি। এক্সআই ক্লাস অ্যাডমিশন মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে কি? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য একটি ভিডিও আছে ফাদ ব্লকসের, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, সেখানে ডিটেলস মোবাইলের মাধ্যমে কিভাবে করবে সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে? প্রথম দিকে তেমন কোনো ডকুমেন্ট লাগে না, শুধু তোমার SSC রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, অভিভাবকের মোবাইল নম্বর এবং 150 টাকা প্রয়োজন হবে। ট্রানজ্যাকশন আইডি হারিয়ে গেলে করণীয় কি? অ্যাপসের মাধ্যমে হলে সেই অ্যাপসের ট্রানজ্যাকশন হিস্টোরিতে পেয়ে যাবে, কোনোভাবেই যদি না পাও তাহলে মোবাইল ব্যাংকিং অপারেটরের কাস্টমার কেয়ারে ফোন করতে পারো। এক্সআই ক্লাস অ্যাডমিশনে আবেদন গ্রুপ বা সাবজেক্ট কতবার চেঞ্জ করা যাবে? 5 বার চেঞ্জ করা যাবে। নম্বর পরিবর্তন করলে আগের সিকিউরিটি নম্বর ইউজ করা যাবে কি? হ্যাঁ, ইউজ করা যাবে। প্রথম ধাপে আবেদনে চান্স না পেলে দ্বিতীয় ধাপে আবেদন করতে আবার 150 টাকা দিতে হবে? হ্যাঁ, 150 টাকা আবার দিতে হবে। ট্রানজ্যাকশন আইডি কি? মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আবেদন ফি দিলে সেই লেনদেনের একটি আইডি SMS মাধ্যমে তোমাকে দেওয়া হবে, সেটি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এক্সআই অ্যাডমিশনে আবেদনের রেজাল্ট কবে হবে? 25 তারিখ রাত 8টায়। এক্সআই ক্লাস অ্যাডমিশন প্রথম ধাপে চান্স পাওয়ার পর করণীয় কি? 200 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে যদি ভর্তি হতে চাও। এক্সআই ক্লাস অ্যাডমিশনের নম্বর পরিবর্তন করতে পারছি না, তাহলে কি করতে পারি? বোর্ডের হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। সর্বশেষে দ্বিতীয় ধাপে কি আবার 10টি কলেজ সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, করতে পারবে। একইভাবে তৃতীয়বারেও তুমি 10টি কলেজই সিলেক্ট করতে পারবে। তাহলে তোমরা জানতে পারলে একাদশ শ্রেণীর ভর্তি 2020-21 বিভিন্ন টাইপের প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের অবশ্যই কাজে আসবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে, লাইক করবে ও কমেন্ট করবে ও আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।